Okay. একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। আমি আজকে পুচকুকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছি দুধ ভাত খাওয়াতে। তো আমি এদিকে রেডি হয়ে গিয়েছি আর পুচকুরও স্নান টান করে ওকে এখন রেডি করাবো। স্নান টান সব কিছু হয়ে গিয়েছে, ও মেসদের ঘরে আছে, তো ওকে এনে তারপরে একটু খাইয়ে তারপরে রেডি করে দেবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুচকুসোনা মামার বাড়ির দুধ ভাত খেতে যাবে। তাহলে দেখো, পুচকুসোনা ওই ঘরে ছিল, পুচকুসোনাকে নিয়ে আসলাম, ওকে এখন খাওয়াবো তারপরে যাবো আমরা। মামা বাড়ি যেতে হবে, মামা বাড়িকে দুধ ভাত খেতে হবে। না এখনো তো মামি আসেনি, তোমাকে কেউ দাঁড়াতে পারবে না। না তোমার যা ইচ্ছা তাই করবে মামা বাড়ি গিয়ে। না মামা বাড়ি যাবে গো। আর এই দেখো, আমাদের পুচকুসোনা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো, আমার সোনা সানগ্লাস পরেছে এত রোদের মধ্যে। পুচকুর বাবা এনে দিয়েছে সানগ্লাস, তো আগের দিন সানগ্লাস পরে ওর বাবা চুলগুলো খাড়া করে ওর ফটো তুলে দিচ্ছে। ওই করবে দুইজন মিলে বাড়িতে, শুধু চশমা খুলে ফেলছে। তো যাই হোক, চলো তাহলে যাই ওই বাড়িতে। আর দুধ ভাত খাবে পুচকুসোনা, দুধ ভাত খাবা? মামি থাকলে লাট্টি নিয়ে দাদা করবে, লাট্টি নিয়ে, বুঝেছ? ভেঙে যাবে, ভেঙে যাবে। হয়ে গেছে, এই তো এক্ষুনি। এই দেখো, তাকাচ্ছে না জুতোর দিকে, ওর দিকে, সব দিকে তাকাচ্ছে। চশমাটা ধরে টানছে, চশমাটা জুতোটা। এই দেখা, গাড়ির দিকে নজর ওর। হাটি হাটে নিয়ে যাচ্ছে, 10 টাকা খরচা করার ভয়তে। দেখো লাগনিকে নিতে এসছে আবার। হ্যাঁ, কি চশমা পরে কালো কালো দেখতে পাচ্ছে না চোখে। আচ্ছা আচ্ছা, চলো চলো। এটা কে হিরো হয়ে আছে? তো হিরো তো ওর বাবা, চশমা দিয়ে দেখতে পাচ্ছে না, চশমা দিয়ে দেখতে পাচ্ছে না। দেখো দেখি নি, দেখো দেখি নি, ওর বাবা চশমা খুলে যাচ্ছে তো। এবারে দেখাচ্ছে, এবারে দেখাচ্ছে, আসবা চান্তা।
করে নেবো। হ্যাঁ চশমা খুলে নিও, চশমা দিতে হবে। কি কি মা কাছে যাও। আর আমি তো এই বাড়িতে চলে এসেছি, আর মারও ওদিকে প্রায় রান্না হয়ে গিয়েছে, তো শুধু আর কি ভাত হলেই হয়ে যায়, সব কিছুই আর কি রান্না হয়ে গিয়েছে। আর এখন বাজে 1:05, তো আর কি আর এক সব থেকে বড় হচ্ছে আমি, তো তারপর আছে রনো, তো ও হচ্ছে বড় ছেলে আর কি, মানে পুচকুর বড় মামা একদম বাড়ির মধ্যে, তো ওই আর কি খাওয়াবে। তো আমাদের বাড়িতে বড়রাই আর কি দুধ ভাত খাওয়ায়, তো সেই জন্য মানে বড় যে হয় সে আর কি, তো সেই জন্য রনই খাওয়াবে দুধ ভাত। আর ওর তো অনেক মামা। দুধ ভাত খাবি? দুধ ভাত খাবা? আচ্ছা না শুনা, আর ওর না জামাটা একটু খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরমে একটু কেমন করছিল, তো অনেকক্ষণ ধরে আর কি ফটো টটো তোলা হয়েছে, তো রেগে যাচ্ছিল সেই জন্য। তাই খেলা করে খিদে বাড়িয়ে নাও, খেতে হবে তো। খেতে হবে তো, দুধ ভাত খেতে হবে। এটা কে এসেছে? ছোট মামা এসেছে তোমার? ছোট মামা স্নান করেছে, স্নান করে চলে এসছে। ভাই ভাই ছোট ভাই চলে এসছে, তো স্নান টান করে আর কি কাকিমা দিয়ে গেল এক্ষুনি, আর পুচকু শুয়ে আছে, সেজন্য আমি ওকে কোলে নিয়ে আছি, আর পুচকু খেলা করছে, আর আমার ছোট্ট ভাইটা পাগনের দিকে তাকিয়ে আছে। আবার চেঞ্জ করে নিয়েছে, এটা একদম নতুন জামা, তো এই জামাটা পরে পুচকু দুধ ভাত খাবে, আর রনও খাওয়াবে দুধ ভাত। তো মেজোবাকি ডাকছে, বলছে নিয়ে আয়, তো যাব এখন, তো এসে আর কি ওকে শুইয়ে দিয়েছিলাম একটুখানি, যা গরম সেই জন্য। তো যাই হোক চলো তাহলে। আমার দুধই পড়েছে, ইয়ে মা দুধি পড়েছে, হে মা উপরে গোবু গোপু কই গোবলু গোগলু চান করতে কি হয়েছে, কি হয়েছে মামা? তো মামা তো ভাই কি হয়েছে? হ্যাঁ ভাইয়ের চোখে সাঁটার নেমে গিয়েছে কান্না ঘুমেরই। কি হয়েছে? এদিকে দেখো, এদিকে মামা মামা দাও, কি করবে দাও, খাই দিবি। এই বিড়াল মামা গুলো কোথা থেকে আসলো? এই বিড়াল গুলো জানি আমি কি করে দেয়, অত দুধ লাগবে না, অত দুধ দিও না, ফালতু নষ্ট হবে। ভাগ্নে সব বুঝে গেছে, আ করেছে তিন বার দে, একবার ঠেকে দে জয় দুধে ঠেকে, হাতে ঠেকা শুধু কিছু দিতে হবে না। আগো আগো এই দে 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 ভাগ্নের ভাত মামা খাচ্ছে, কিন্তু দুধ ভাত খাস না তুই।
একজনা দুধ খাচ্ছে আর একজনা আবার দুধ ভাত খাচ্ছে, নাগিন হয়েছে, নাগিনের মতো দুধ খেয়ে নিল। আর দুটো মামা খাওয়া দাওয়া ভুলে গিয়েছে, দুটোই ঘুমাচ্ছে। আর এদিকে সোনার তো দুধ ভাত খাওয়া হয়ে গিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো মামা চলে এসছে। তো যে পুচকুর আবার আমাদের এই ঘরে আর কি পাঁচ তরকারি ভাত রান্না করে মা দিচ্ছে, তো সেজন্য আর কি হ্যাঁ এদিকে মুখ করে বসতে হবে। তো এই দেখো সাজাচ্ছে এখন বর্ষা কোনু সবাই সাজাচ্ছে। ঘরে আবার কি করছিস? আর এই দেখো ঠাকমা এসছে, তো আমার ছোট ঠাকমা, তো আর আমার ছেলে তো উঠছেই না ঘুম থেকে, কতবার ডাকলাম কতবার ডাকছি ওকে উঠছেই না। তো আমার ওই ছোট কাকা, ওই বাড়ির ছোট কাকা, আমার সেজো কাকা, মানে কাকাগুলো সবই ঘুমাচ্ছে, আমার ছেলে ওদের সঙ্গে পাল্লা দিয়েছে, ডাকছি এত উঠছেই না। এই দেখো ডাকছি, হাত খেতে হবে তো, এ দেখো এই কি রে কি জ্বালায় পড়েছি। আর মামারা তো কেউ খায়নি এখনো, ও খায়নি বলে, আর ও তো দুধ ভাত খেয়ে আরামসে ঘুমিয়ে যাচ্ছে। এ সোনা এই এই কি চালা তোর মানে, এই দেখো আরো অসুবিধা হলো ওর। চলো ভাত খেয়ে নি, তারপর ঘুমিয়ে শোনা। দেখ দেখ জামা দেখ জামা দেখ এ বাবা ওট, আর ঘুমাতে হবে না ওটো, ঘুম আর ভাঙছে না, ঠান্ডা পেয়েছ আর ঘুমাচ্ছ। হ্যাঁ আগের ঘর হলে থাকতে পারত না, না আমাদের আগে এই বাড়ি যেরকম ছিল তেমন হলে থাকতে পারত না। কখন আসবে? ওই তো বললাম, আমাকে ফোন করলো, বললাম রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, তোরা আয়। বড় মামা দুধ ভাত খাইয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। কালো আজকের ইয়ে দিয়া বলে না,
ভালো করে চুমু খাও। না